हेलो फ्रेंड्स, आवर टुडेज टॉपिक इज आवर रानअवे काइट, आमादेर पलातक घुड़ी, रिटन बाय लुसी मॉड मॉन्टगोमेरी, इट इज द यूनिट टू। रीड द फॉलोइंग। इट इज ऑलवेज लवली ऑन द बिग हाफ मून इन समर। ग्रीष्मे बिग हाफ मून सर्वदाई चमत्कार थाके। ऑलवेज माने सब समय, अपोजिट वर्ड हबे नेवर। लवली मीन्स ब्यूटिफुल, फाइन, चमत्कार थाके, खूब सुंदर थाके। बिग हाफ मून ग्रीष्मकाले दारुण थाके सब समय। व्हेन इट इज फाइन, যখন আবহাওয়া খুব সুন্দর থাকে। ফাইন মানে সুন্দর, অর্থাৎ দারুণ আবহাওয়ায়, রৌদ্র পারজ্জ্বল আবহাওয়ায়। দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপলস। পোতাশ্রয় নীল এবং শান্ত থাকে। কাম মিন সেরিন, উইথ লিটল উইন্ড, তখন মৃদুমন্দ বাতাস বয়ে। ব্রিজ অ্যান্ড রিপলস, রিপলস মানে ছোট ছোট ঢেউ, তখন ছোট ছোট ঢেউ আর মৃদুমন্দ হাওয়ায় ভরা থাকে। এভরি সামার, প্রত্যেক গ্রীষ্মে, উই হ্যাড সাম হবি, আমাদের কিছু খেয়াল চাপে, অর্থাৎ আমাদের কিছু শখ হয়। হবি মানে শখ। দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস। গত গ্রীষ্মে ডিক এবং মিমি আসার আগে আমরা ঘুড়ির ব্যাপারে মত্ত হয়ে উঠলাম, অর্থাৎ আমরা ঘুড়ি নিয়ে ম্যাড হয়ে উঠলাম। ক্রেজি মিন্স ম্যাড, উই বিকেম ম্যাড। এ বয় অন দ্য মেনল্যান্ড, মূল ভূখণ্ডের একটি ছেলে, শোড ক্লড হাউ টু মেক দেম। ক্লডকে দেখিয়েছিল কিভাবে ওগুলো বানাতে হয়। মেক দেম, এখানে দেম বলতে কি বোঝানো হচ্ছে? দেম রেফার্স টু কাইট। ব্যাক অন দ্য আইল্যান্ড, দ্বীপে ফিরে, উই মেড প্লেন্টি অফ কাইটস, আমরা প্রচুর ঘুড়ি বানিয়েছিলাম। প্লেন্টি মানে প্রচুর। ক্লড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড, ক্লড দ্বীপের অন্য ধারে চলে যেত। অ্যান্ড উই উড প্লে শিপরেকড মেরিনার্স সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস, আর আমরা জাহাজডুবি হওয়া নাবিক নাবিক খেলতাম ঘুড়ির সাহায্যে, একে অন্যকে সংকেত পাঠিয়ে। কারণ যারা শিপরেকড মেরিনার, অর্থাৎ জাহাজডুবি হওয়া নাবিকরা, তারা অন্য নাবিকদের যে সংকেত দেয় সেটা ঘুড়ির সাহায্যে, ধোঁয়ার সাহায্যে। যেহেতু ক্লড এবং ফিলিপ্পা দুজন ভাই বোন, তারা এই দ্বীপে একা একা থাকতো, তাই একে অপরকে ঘুড়ির সাহায্যে সিগন্যাল দিয়ে, সিগন্যাল মানে ইঙ্গিত দেওয়া, সংকেত দেওয়া, সেই সংকেত দিয়ে তারা জাহাজগুলি হওয়া নাবিক নাবিক খেলত। ফলে শিপরেকড মেরিনার্স ইজ দ্য নেম অফ এ গেম। উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার, আমাদের একটা ঘুড়ি ছিল যেটা বিরাট আর সুন্দর লাল কাগজ দিয়ে মোড়া। লাভলি মানে খুব সুন্দর, রেড পেপার মানে লাল কাগজ, কভার মানে মোড়া ছিল। উই পেস্টেড গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট অ্যান্ড হ্যাড রিটন আওয়ার নেমস ফুল অন ইট, ক্লড লেটি অ্যান্ড ফিলিপ পালিটি, বিগ হাফ মুন লাইট হাউস। উই পেস্টেড মানে আমরা সেটে দিয়েছিলাম টিনসেল স্টার্স অল ওভার ইট। টিনসেল স্টার হচ্ছে টিনসেল তারা, ছোট ছোট সোনালি রঙের তারা হয় এগুলো, সেগুলো গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট। এই ঘুড়িটার গোটা গায়ে আমরা সোনালি টিনসেল তারা সেটে দিয়েছিলাম, আর ওটার উপরে লিখে দিয়েছিলাম আমাদের পুরো নাম, ক্লড লিট ও ফিলিপ্পা লিট, বিগ হাফ মুন লাইট হাউস। বিগ হাফ মুন লাইট হাউস ওয়াজ দ্য অ্যাড্রেস, অ্যান্ড তাদের পুরো নাম ছিল ক্লড লেটি এবং ফিলিপ্পা লেটি। তাহলে এই ফিলিপ্পা লেটি ইজ দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি। আমার এখান থেকে আমাদের যে প্রশ্নটা আসতে পারে বা মনে প্রশ্ন জাগে, হাউ ডিড দ্য কাইট লুক লাইক, তাহলে ঘুড়িটা দেখতে কেমন ছিল। আমরা এই ইউনিটের এই প্রথম অংশ থেকে, সেকেন্ড ইউনিটের প্রথম অংশ থেকে আমরা বলতে পারি ঘুড়িটা কেমন দেখতে ছিল। দ্য কাইট ওয়াজ বিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার উইথ গোল্ড টিনসেল স্টার্স পেস্টেড অল ওভার ইট। নেক্সট, ওয়ান ডে দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং, একদিন ঘুড়ি ওড়ানোর জন্য দারুণ হাওয়া দিচ্ছিল। গ্র্যান্ড উইন্ড মানে চমৎকার বাতাস, সুন্দর বাতাস, ফেভারেবল উইন্ড। I am not sure how it happened, but as I was bringing the kite from the house, I tripped and fell over the rocks. আমি নিশ্চিত নই কিভাবে এটা ঘটেছিল, কিন্তু আমি যখন ঘর থেকে ঘুড়িটা নিয়ে আসছিলাম, আমি হোঁচট খেলাম আর পাথরের উপর পড়ে গেলাম, বা হোঁচট খেয়ে পাহাড়ের উপর পড়ে গেলাম। আসলে ওরা যে বিগ হাফ মুনে থাকতো সেখানে পাথর ছিল, পাহাড়ে পাহাড়ি পাথর, সেই পাথরের উপরে হোঁচট খেয়ে সে পড়ে গেল। ট্রিপল্ড মানে হোঁচট খেয়ে পড়ে যাওয়া। মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং এ বিগ হোল, আমার কোনোই ঘুড়ির মধ্য দিয়ে সোজা ঢুকে গেল একটা বড় সড়ো গর্ত বানিয়ে। মেকিং মানে তৈরি করলো, এ বিগ হোল, এইচওএলই হোল মানে গর্ত, আর WHOLE হোল মানে সমগ্র। তাহলে আমার কোনিটা একদম পরিষ্কারভাবে ঘুড়ির ভিতর দিয়ে চলে গেল, অর্থাৎ ঘুড়িটা ছিঁড়ে গেল। উই হ্যাড টু হারি, আমাদের তাড়াতাড়ি করতে হচ্ছিল, তাড়াহুড়ো করতে হতো, টু ফিক্স দ্য কাইট, ওই ঘুড়িটাকে সারানোর জন্য। ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল, বাতাস পড়ে যাওয়ার আগে, হাওয়া পড়ে যাওয়ার আগে ঘুড়িটাকে ওপরে পাঠাতে চাইলে আমাদের ওটা সারানোর জন্য তাড়াহুড়ো করতে হতো।
মানে সেন্ডিটা মানে আকাশে পাঠানো, মানে আকাশে ঘুড়িটাকে যদি ওড়াতে হতো তাহলে আমাদের তাড়াহুড়ো করে ঘুড়িটাকে সারাতে হতো, কারণ ঘুড়িটা ছিঁড়ে গেছে। উই রাশড ইন টু দ্য লাইট হাউস, আমরা লাইট হাউসে ঢুকলাম টু গেট সাম পেপার, কিছু কাগজ খুঁজতে। উই নিউ দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার, আমরা জানতাম আর লাল কাগজ নেই। উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি, আমাদের কাজে লাগার পক্ষে উপযোগী প্রথম জিনিসটাই আমরা নিলাম, হ্যান্ডি মানে যেটা আমাদের কাজে লাগবে, উপকারে আসবে, সেটা কি? অ্যান ওল্ড লেটার লাইং অন দ্য বুক কেস ইন দ্য সিটিং রুম, একটা চিঠি, পুরনো চিঠি, বৈঠকখানায় বইয়ের তাকের উপর যেটা রাখা ছিল। অ্যান্ড ওল্ড লেটার, একটা পুরনো চিঠি, লাইং মানে যেটা রাখা ছিল, কোথায়? অন দ্য বুক কেসের উপরে, ইন দ্য সিটিং রুম। উই প্যাচড দ্য কাইট অফ উইথ দ্য লেটার, আমরা ওই চিঠিটা দিয়ে ঘুড়িটাকে তাপ্পি মারলাম, প্যাচটা মানে তাপ্পি মারা, প্যাচড দ্য কাইট উইথ দ্য লেটার। এ সিট অন ইচ সাইড, প্রত্যেক পাশে একটা করে কাগজ দিয়ে দুদিকে ছাঁটলাম। অ্যান্ড ড্রাইড ইট আপ বাই দ্য ফায়ার, এবং আগুনের পাশে এটাকে শুকোলাম, আগুনের পাশে সেটাকে শুকিয়ে নিলাম, কারণ ভেজা থাকলে ঘুড়ি ভার হয়ে থাকবে, আকাশে উঠতে পারবে না। উই স্টার্টেড আউট, তারপরে আমরা বেরিয়ে পড়লাম। অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড, এবং সেটা হু হু করে পাখির মতো উড়ে গেল, অর্থাৎ ঘুড়িটা উঠে গেল উপরে একটা পাখির মতো। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, বাতাস ছিল খুব চমৎকার, হাওয়া ছিল চমৎকার, গ্লোরিয়াস মানে এখানে সুন্দর, ফেভারেবল। অ্যান্ড ইট সোর, এবং এটা উঠতে লাগলো, হু হু করে উঠতে লাগলো, সোর মানে উঁচু থেকে উঁচুতে আর উড়ে যাওয়া, অর্থাৎ ইট রেফার্স টু দ্য কাইট। অল অ্যাট ওয়ান্স, হঠাৎ করেই স্ন্যাপ, হ্যাঁচকা টান মেরে কেটে চলে গেল, স্ন্যাপ মানে পটাঙ্গন, পটাঙ্গ মানে পট করে কেটে চলে গেল ঘুড়িটা। অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লড স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কর্ড ইন ইজ হ্যান্ড লুকিং ফুলিশ, আর ক্লড হাতে একটুকরো সুতো নিয়ে দাঁড়িয়ে থাকলো বোকার মতো, যাকে কেমন দেখাচ্ছিল, লুকিং ফুলিশ, বোকার মতো দেখাচ্ছিল। আর হাতে তার কি ধরা ছিল, বিট অফ কর্ড, মানে একটুকরো সুতো হাতে আছে আর বাকিটা সুতো নিয়ে ঘুড়ি কেটে গেছে। আবার কাইট হ্যাড সেইলড অ্যাওয়ে, আমাদের ঘুড়ি পাড়ি দেওয়া শুরু করেছে, সেইল মানে পাড়ি দেওয়া, ওভার টু দ্য মেনল্যান্ড, আমাদের ঘুড়িটা ভাসতে ভাসতে চলে গেল মূল ভূখণ্ডের দিকে। তাই এই যে ঘুড়িটার বর্ণনা আমরা পাচ্ছি, এটাই কিন্তু সেই রানওয়ে কাইট, যেটা এই দ্বীপ থেকে রানওয়ে হয়ে মূল ভূখণ্ডের দিকে চলে গেল। বন্ধুরা, এটাই ছিল আমাদের সেকেন্ড ইউনিট। এখানে কঠিন শব্দ প্রায় নেই, একটা শব্দ আমরা পেয়েছি, টিন সেল, স্ট্রিপস অফ শাইনি মেটেরিয়াল ইউজড ফর ডেকোরেশন, ডেকোরেশনের জন্য চকচকে যে পদার্থ ব্যবহার করা হয় ওটাকে টিন সেল, টিন সেল স্টার্স, তখনকার দিনে কোনো কিছুকে ডেকোরেট করার জন্য চকচকে যে তারাগুলো বসানো হতো সেগুলোকে টিন সেল বলা হয়, টিন সেলের স্টার হয় আর কি। এই হচ্ছে আমাদের সেকেন্ড ইউনিট। বন্ধুরা, এখান থেকে এবারে কোশ্চেন অ্যান্সার সেশনে আমরা যাচ্ছি, তোমরা প্রশ্নগুলো তুলে তুলে প্র্যাকটিস করবে। ফার্স্ট কোশ্চেন, হাউ ইজ দ্য হারবার হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন, যখন আবহাওয়া খুব ভালো থাকে তখন হারবার কেমন থাকে? দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম, নীল এবং শান্ত থাকে হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন। এখানে ফাইন মানে কিন্তু আমরা খুব সুন্দর আবহাওয়ার সময় বলতে পারি, কিংবা রৌদ্র পরোজ্জ্বল আবহাওয়ায়। নেক্সট, হোয়াট ডিড দ্য অথার অ্যান্ড ক্লড ডু ইন দ্য লাস্ট সামার, গত গ্রীষ্মে অথার এবং ক্লড কী করেছিল? ইন দ্য লাস্ট সামার দে ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস, তারা ঘুড়ির ব্যাপারে খুব বেপরোয়া হয়ে উঠেছিল, বা পাগল বা উন্মত্ত হয়ে উঠেছিল। কোশ্চেন নাম্বার থ্রি, হোয়াই ডিড ক্লড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড, দ্বীপের অন্য প্রান্তে ক্লড চলে যেত কেন? একটা খেলা খেলতে, কী খেলা মনে পড়লে লিখে ফেলো, ক্লড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড ইন অর্ডার টু প্লে সিপ্রেট মেরিনার্স, অ্যাকচুয়ালি সিপ্রেট মেরিনার্স হলো একটা খেলার নাম। কোশ্চেন নাম্বার ফোর, হোয়াট আর দ্য কালার অফ দ্য কাইট, ঘুড়িটির রং কেমন ছিল? দ্য কালার অফ দ্য কাইট ওয়াজ রেড। নেক্সট, হু ওয়াজ রেসপন্সিবল ফর বিগ হোল ইন দ্য অন দ্য কাইট, ঘুড়িতে যে একটা বড় গর্ত হয়েছিল তার জন্য কে দায়ী ছিল? দ্য ন্যারেটার, মানে এখানের যে ন্যারেটার, ন্যারেটারের নাম কি? ফিলিপ পালেটি ওয়াজ রেসপন্সিবল ফর এ বিগ হোল অন দ্য কাইট। নেক্সট কোশ্চেন নাম্বার সিক্স, হোয়ার ডিড দ্য ফাইন্ড দ্য লেটার, তারা চিঠিটাকে কোথায় পেয়েছিল, যে চিঠিটা দিয়ে তারা তাপ্পি মেরেছিল, প্যাচ করেছিল? দে ফাউন্ড দ্য লেটার অন দ্য বুক কেস ইন দ্য সিটিং রুম, অন দ্য বুক কেস ইন দ্য সিটিং রুম। নেক্সট কোশ্চেন নাম্বার সেভেন, হাউ ডিড দে রিপেয়ার দ্য কাইট, কেমন করে তারা ঘুড়িটাকে সারিয়েছিল? দে প্যাচ দ্য কাইট আপ উইথ দ্য লেটার, এ সিট অন ইচ সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার। নেক্সট কোশ্চেন নাম্বার এইট, হাউ ডিড ক্লড ফিল হোয়েন দ্য কর্ড স্ন্যাপড, যখন কর্ডটা কেটে গেল, সুতোটা কেটে গেল, তখন ক্লডের কি অনুভূতি ছিল? ক্লড স্টুড উইথ এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড অ্যান্ড লুকড ফুলিশ। কোশ্চেন নাম্বার নাইন, হোয়াট হ্যাপেন্ড হোয়েন ক্লড ওয়াজ ফ্লাইং দ্য কাইট, যখন ঘুড়িটা উড়াচ্ছিল তখন কি ঘটল? বলার অপেক্ষা রাখে না, উইন্ড ওয়াজ গ্লোরিয়াস অ্যান্ড দ্য কাইট সোর, বাট অল অ্যাট ওয়ান্স দ্য কর্ড স্ন্যাপড
and the kite sailed over to the mainland. হঠাৎ করে ঘুড়িটা ছিঁড়ে গেল এবং ঘুড়িটা মেনল্যান্ডের দিকে দ্রুত গতিতে ভেসে চলে গেল। লাস্ট কোশ্চেন এই কোশ্চেন অ্যান্সার সেশনের, হোয়াট হ্যাড টু বি ডান টু সেন্ড দ্য কাইট আপ বিফোর দ্য উইন্ড ফেল, বাতাস পড়ার আগে কি করতে হতো? দে হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল। বন্ধুরা এই 10টি প্রশ্ন, এছাড়াও আরও অনেক প্রশ্ন হয়, তোমাদের এক্সারসাইজের জন্য 5টি প্রশ্ন দিলাম। হাউ ডাজ ইট ফিল অন দ্য বিগ হাফ মুন ইন সামার, হোয়াট ডু দ্য অথার অ্যান্ড ক্লড ডু ইন এভরি সামার, হু শোড ক্লড হাউ টু মেক কাইটস, ডিসক্রাইব দ্য কাইট ইন ইউর ওন ওয়ার্ডস, হু রোড দেয়ার নেমস ইন ফুল অন দ্য কাইট। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।